মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নম্বরে দিল্লিতে যখন দোস্তি বাংলায় তখন কুস্তি মুর্শিদাবাদে সেই কুস্তির মেজাজ আরও চড়া অধীরের মতো বিরোধিতায় ক্ষুব্ধ জেলা তৃণমূল কংগ্রেস দিল্লিতে যখন দোস্তি বাংলায় তখন কুস্তি মুর্শিদাবাদে সেই কুস্তির মেজাজ আরও চড়া লোকসভা ভোট পর্ব মিটলেও প্রতিদিন অধীরের মমতা বিরোধিতায় বেজায় চড়ছে তৃণমূলও ভোটের পর সংসদের অন্দরে ইন্ডিয়া জোটে আরও কাছাকাছি কংগ্রেস তৃণমূল যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মমতা বিরোধিতার ঝাঁজ যেন কমছেই না গত কয়েকদিনে বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে লাগাতার তৃণমূল ও মুখ্য মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অধীর চৌধুরী কখনো রাজ্যের আইন শৃঙ্খলা কখনো আবার দুষ্কৃতি দৌরাত্ম নিয়ে কখনো ইস্যু হকার উচ্ছেদ এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে শুট আউটের ঘটনা ঘটছে পিটিএ মেরে দিচ্ছে মোবাইল চুরির ঘটনায় এ কি অদ্ভুত ব্যাপার সারা বাংলা জুড়ে এই জিনিস কবে থামবে জানি না সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এটা নিশ্চয়ই এই নিয়ে কংগ্রেসের বিরোধিতায় পাল্টা সুর চড়াচ্ছে জেলার তৃণমূল নেতারাও তাদের দাবি অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপির গলায় কথা বলছেন তিনি বিজেপির ভাষায় বরাবরই কথা বলে কারণ বিজেপির সমস্ত সুযোগ সুবিধা বিজেপি পার্টি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তিনি নিয়েছেন এখনো নিয়ে যাচ্ছেন তাই স্বাভাবিকভাবেই এটা তাকে করতেই হবে আর মানুষকে এই কথা বলে বিভ্রান্ত করছে মানুষ মতামত দিয়েছে রায় দিয়েছে আমরা তো মাথা পেতে নিয়েছি আমরা তো বিয়াল্লিশটা জিতিনি আমরা উনত্রিশটা জিতেছি তা আমরাও তো বলতে পারি অনেক অভিযোগ আছে মানুষের রায় মাথা পেতে নিতে শিখুন একটু দু হাজার উনিশে বিজেপি পার্টি আপনাকে যে সুযোগ দিয়েছিল যে সক্ষতা ছিল সেটা আবার আপনি পাননি হয়তো তাই বিজেপি পার্টির বিরুদ্ধে না বলে আপনি তৃণমূলকে অভিযুক্ত করছেন লোকসভা ভোটে ভরাডুবি হলেও কংগ্রেস শিবিরের দাবি লড়তে হবে ছাব্বিশের ভোটে মমতা বিরোধিতার লাইনেই হবে সেই লড়াই নাকি দিল্লির চাপে বদলাবে কৌশল অন্যদিকে অধীরের বয়ানে সামনে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি বদলেরও ইঙ্গিত কিন্তু যতদিন প্রদেশ সভাপতি আছেন মমতা বিরোধিতার সুর নরম করতে নারাজ অধীর ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া